বাদাম ভাজা। বাদাম ভাজা বুঝলে, আর কিছু নাই, বাদাম ভাজা খাই খাই আলি তো, আর এই বাঁচে তো সেটা এটা খাবো। তো হ্যালো বন্ধুরা, ব্লগ শুরু করার আগে তোমাদেরকে জানাই নমস্কার, প্রণাম, দণ্ডবৎ, জোহার। তোমার জন্য নিয়ে আসছে একটা ব্লগ উপহার, না ফেলো চোখের পলক, দেখতে থাকো গীতা গৌতম ব্লগ। তো আজকের যে ব্লগটা আছে, ব্লগটা নিয়ে আসছি আজকে, এখন আমি বিলগাড়া যাচ্ছি, ওই নবকুঞ্জ চলছে তো, তো সেই আজকে নবকুঞ্জ দেখতে যাচ্ছি। তো আমি অলরেডি ড্রেস আমার পেন্ডিং হয়ে গেছে, ড্রেস পেন্ডিং রেডি, তো এরপর বেরাবো। তো কি করবে, একা যাচ্ছি বলো, আমার তো আর কেউ নাই, বিয়া শাদিও করি নাই যে যাব বইলে, সঙ্গে নিয়ে যাব বইলে। হ্যাঁ, তো সে আমি একাই যাচ্ছি। তো আমি তাহলে কে তোমার? আমি তো তোমার বউ। সরি বন্ধুরা, সরি, আমার ওই মানে মুখ ফুচকে ওরকম বলাই গেছিল। তো এই যে দেখছো, তো এই হচ্ছে আমার বউ বুঝলে, আর এই আমার ছোট বাচ্চা। তো বাচ্চার নাম রাখেছি শাওনি, মেয়ে বটে আমার। তো শাওনি নামটা তোমাদের কেমন লাগছে তো একটু কমেন্ট করে জানাবে। তো আর এরপর থেকে আমরা ব্লগে তিনজনেই আসবো। তো অতদিন ধরে আমি একা একা ব্লগ করছিলি, তো এই ব্লগে আসার জন্য যে কোনো কিছু কারণ ছিল সেটা ছিল নাই, এমনিতেই ব্লগের মধ্যে আসা নাই। তো এরপর থেকে ব্লগে আসবে কে? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও ভালোই আছি। এই ব্লকের মধ্যে আমি এখন প্রথম আসছি, এরপর আমরা তিনজনকে ব্লকে পাবো। ছেলে তিনজন মানে কি? ছেলেটা নিয়ে তিনজন? হ্যাঁ, তো দেখো ছেলেটাকে আমরা কথা ছাড়তে ছেড়ে বুঝলে, বলো। তো সেই ছেলেটাকে নিয়ে আমরা তিনজন এবার ব্লগের মধ্যে পাবে। আর তোমাদেরকে তো বললি যে এই ব্লগে এতদিন ধরে আসা নাই, যে কোনো কিছু কারণ ছিল, কারণ কিছু ছিল নাই, আমি এমনিতেই এমনিতেই হ্যাঁ নাই আসি, এমনিতেই আসা নাই। তো চলো এরপর তাইলে আমরা বেরোচ্ছি, তো বালিঘাটে যাচ্ছি, সেই নবকুঞ্জ চলছে নবকুঞ্জ সেখানে। হ্যাঁ চলছে, আমরা ওই দেখতে যাচ্ছি, দেখতে শুনতে যাচ্ছে। যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তারপর ব্লগটায় তোমরা বনে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমরা বেরাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন বেলগাড়া সেই নবকুঞ্জর মাঠে পৌঁছে গেছি। চলো তোমরাকেও দেখাবো, আমরাও দেখছি, আর তোমরাও এসে দেখবে এই নবকুঞ্জ। চলো তোমাদেরকে দেখাই যেসব কুঞ্জগুলো আছে, নটা কুঞ্জ। চলো ব্লগটাই বনে থাকো। Thank you.
রমকুঞ্জ আমাদের দেখা এখন এখানে হয়ে গেল, তো সামনেই রয়েছে মিনা বাজার বা নাগরদোলা যেসবগুলো আছে, তো আমরা এখন ওইদিকে যাব। হ্যাঁ চলো ওইদিকে যাওয়া যাক, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও ব্লগটা দেখতে থাকো। মিনা বাজারের দিয়ে এখন চলে আসি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি মিনা বাজারটা। অদৃশ্য পুরস্কার এক টিভিতে ঘটি রাজা মজার খেলা এমন বেছে বেছে কাটুন টিভি যার পছন্দ জানে। দুইটি লটারি কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন, মাত্র পাঁচ টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন, মাত্র পাঁচ টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন, সাথে সাথে রেজাল্ট সাথে সাথে পুরস্কার। রমকুঞ্জ দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল, তো এরপর আমরা ঘর দিয়ে যাব, আর এখানে কেনাকাটাও করে নিয়েছি, তো চলো তোমাদেরকে ঘরে দেখাবো কেনাকাটাগুলা, এখানে খুলে আর দেখাচ্ছি নাই, তো ব্লগটা দেখো শেষ অবধি, তাহলে আমরা কী কী নিয়েছি ঘরে তোমরা দেখতে পাবো। রমকুঞ্জ দেখি আমরা এই মাত্র ঘর আলি, এখন তো বাচ্চাটা আমাদের ঘুমাই নিয়েছে, অবশ্য ঘুমাই আছে এখানে, তো সেটা আমরা কি কি শপিং করলি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো হারবাল বাচ্চাটার জন্য বেশি কিছু নেই, এই হারবাল নিয়েছি, এইটা হচ্ছে বাদাম ভাজা, বাদাম ভাজা বুঝলি, আর কিছু নাই, বাদাম ভাজা খাই খাই আলি, তো আর এই বাঁচেছে সেটা এটা খাবো। আমাদের এই ব্লগটা কেমন হয়েছে বলে কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, আর যদি ভালো লাগে তো তোমাদের যে সকল বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আরও এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা এখানে ব্লগটা শেষ করছি।